আল্লাহর এক বান্দা সাদা সিধা মানুষ নদীর এই পার থেকে ওই পারে যাবে কিভাবে যাবে? নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন যেরকম আছে না নাই? নৌকার মধ্যে উঠলেন, নৌকার মাঝি সব যাত্রী থেকে টাকা নিলেন, এক দেড়হাম করে সবার কাছ থেকে টাকা নিলেন। একজন হুজুর দেখতেছেন নৌকার ভিতরে বসা আছে, ডাক দেয়া বলে হুজুর আমাকে এক দিনার দেন, এক দেড়হাম দেন। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে বাবা রে আমার কাছে টাকা নাই, আমি হুজুর মানুষ পার হচ্ছে, আমাকে মাফ করে দাও। নৌকার মাঝি ছাড় দেয় না, হুজুর মানুষ পায় আরো ক্রিটিসাইজ করতে আরম্ভ করেছে, ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করে দিয়েছে। ডাক দিয়া বলে টাকা ছাড়া কেন নৌকায় উঠলেন, ধমক দিলেন। আরে ভাই আপনার রিস্কা একজন আলেম উঠেছে, 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দিছে, এই আপনার জন্য দোয়া করবে, এই 5 টাকার চাইতে বেশি লাভবান হতে পারবেন, যেরকম ঠিক না বেঠি? মাঝি আবার ধমক দিয়ে বলে হুজুর মানুষ তাড়াতাড়ি টাকা দেন, নয়তো আপনাকে আবার যেই পার থেকে আনছি সেই পারে রাইখে আসবেন, এপারে নামতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা এবার নদীর দিকে তাকায় বলে হে আসমানের মালিক আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার আবাদত করে কোরআনুল কারিম তেলাওয়াত করি, হে মালিক নৌকার ভিতরে আমার লজ্জা পেতে হলো, নৌকার মাঝি নাকি আমাকে নৌকা থেকে নামতে দিবে না, আবার ওই পারে নামায় দিবে, আবার গালাগালি করতেছে, আমার কাছে বড় খারাপ লাগে। এ আল্লাহ, যেই সময়টা কোরআনুল কারিম তেলাবাদ করি, যেই সময়টা তোমার আবাদত করি, এই সময়টাতে দুনিয়া কামাই করলে অনেক কামাইতে পারতাম, কিন্তু দুনিয়া কামাই না করে তোমার কুদরতি পায়ে সব সময় সেজদা দেই। এ আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কালাম তেলাওয়াত করি, ওগো মালিক আমাকে এইভাবে অপমানিত হতে হবে নাকি? এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া সমুদ্রের মাছগুলোকে বলে হে মাছেরা, আমার বান্দার জন্য তোমরা একদিন আর করে সবাই একটু সামনে আগায়া যাও। সুবহানাল্লাহ, জোরে কর। যেই ব্যক্তিটা নৌকার মধ্যে এইভাবে অপমান হচ্ছে সে আর কেউ নয়, প্রসিদ্ধ একজন আল্লাহওয়ালা বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই এবার সমুদ্রের দিকে তাকায়া মাঝিকে লক্ষ্য করে বলে হে মাঝি তাকায়া দেখ, তুমি তো এক দিনারের জন্য আমাকে অপমান করেছিলা, এবার তাকায়া দেখ তোর কয় দিনার লাগবে, হাজার হাজার মাস, হাজার হাজার মাস নদীর নিচ থেকে পানির নিচ থেকে একটা করে স্বর্ণের টাকা নিয়া এইভাবে পানির উপরে ভাসা গেছে, যেরকম সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আবার মাঝিকে ধমক দিয়া বলে হ্যাঁ মাঝি তুমি এক দিনারের জন্য আমাকে অপমান করলে, এবার কয় দিনার লাগবে তোমার নিয়া নাও। মাঝি বুঝতে পারছে এটা বড় আল্লাহওয়ালা, পায়ে পড়ে কান্দে, ওগো বুজুর্গ আল্লাহওয়ালা কোরআন পড়নওয়ালা, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আমার 1 টাকাও লাগবে না, আমার জন্য আপনি দোয়া করবেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন পড়লে লস না লাভ? আরো জোরে কোন লস না লাভ? এক আল্লাহর বান্দা গবেষণা করে হাইরে এই ব্রেন খাতায় মোবাইল আবিষ্কার করলাম, ঘড়ি আবিষ্কার করলাম, এই মাথার ব্রেন খাতায় মাইক্রোফোন আবিষ্কার করলাম, মাইক আবিষ্কার করলাম, এই মাথার ব্রেন খাতায় লাইট আবিষ্কার করলাম, এই ব্রেন খাতায় ভিডিও ক্যামেরা আবিষ্কার করলাম, সব কিছু আবিষ্কার করলাম, ল্যাপটপ বানাইলাম, কম্পিউটার বানাইলাম, ডিজিটাল সিসি ক্যামেরা বানাইলাম, এই ব্রেন খাটায় বিমান বানাইলাম, স্যাটেলাইট আবিষ্কার করলাম, এই ব্রেন খাটায় লঞ্চ স্টিমার বানাইলাম, কত মেশিনারি জিনিস আমরা আবিষ্কার করলাম। এই ব্রেনটা নিয়ে একটু গবেষণা করে একজন মানুষ, হাইরে সব কিছু আমার ব্রেন দিয়া বানাইলাম, এই ব্রেনটা জানি কে বানাইল? এই গবেষণা করে শেষ পর্যন্ত সে বলে এই ব্রেন খাটায় যদি এত কিছু বানাইতে পারি, অবশ্যই এই ব্রেন বানানেওয়ালা একজন আছেন, জোরে কোন? তিনি কে? এই খ্রিস্টান ব্যক্তিটা এই নিয়ে গবেষণা করতে করতে সে আল্লাহর পরিচয় পাওয়া গেছে, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর এক বান্দা পাহাড়ের উপরে দাঁড়ায় চতুর্দিকে তাকায়, নীল আকাশ দেখতে কত সুন্দর, আসমানের রং ধনু দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর, গাছ গাছালি পাখ পাখালি দেখতে কত সুন্দর, নদী নালা দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা জানি দেখতে কত সুন্দর, যে আল্লাহ সব কিছু বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর। যুরকুন সুবহানাল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। যুরকুন সুবহানাল্লাহ। এই জন্যই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোন নবী রাসূল পয়গম্বর নাও পাঠাতেন, প্রত্যেকটা মানুষের উচিত ছিল সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়া, কারণ আসমানের দিকে তাকায়া বলতে পারতো অবশ্যই এই আসমানটা নিজে নিজে হয় নাই, এর সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বড় এহসান করেছেন, দয়া করেছেন, আমাদের জন্য নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামের সংখ্যা মুফাসসিরিন হযরতগণ লিখেন কম পক্ষে 124,000 পয়গম্বর, এর চাইতে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যুরকুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরই কাজ ছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। কার পথে দাওয়াত দেওয়া? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদের কথা সবচেয়ে উত্তম, এর চাইতে ভালো কোনো কথা নাই, এর চাইতে ভালো কোনো কাজ নাই, সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। যুরকুন সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ। যুরকুন সুবহানাল্লাহ। আউয়ালুল আম্বিয়া আদম, পৃথিবীর প্রথম নবী হলেন হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম। আদম পয়গম্বর মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহি সালাতু ওয়াসসালাম মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা পয়গম্বর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যুরকুন সুবহানাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সুফিউল্লাহ ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আর ঈসা পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আর শেষ নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, বলেন সবাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যুরকুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিজের মন গড়া কালিমার দাওয়াত দেয় নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিধান পাঠিয়েছেন, এই বিধান অনুযায়ী মানুষকে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বিধান পাঠাইছেন, আসমানে কিতাব পাঠাইছেন, কিতাবসমূহের সংখ্যা হলো মাত্র 104 খানা কিতাব।
আবার এই 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার এই 4 কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আপনাদের হাফিজি মাদ্রাসায় যেই কিতাব পড়ানো হয় এই কোরআনুল করিম, আসমানি সবার চাইতে কিতাবটা, এই কিতাবটা শ্রেষ্ঠ। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে যেন আসমানি 104টা কিতাব তেলাওয়াত করার সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আল্লাহর এক বান্দা রাজমিস্ত্রির কাজ করে, কি মিস্ত্রি, এটা হালাল কামাই, ভালো কাজ। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ এই সমস্ত কাজকে নিম্নমানের মনে করে, অথচ মসজিদের প্রথম কাতারের মুসল্লি হাজি সাহেব মানুষ 20 লাখ টাকা সুদ লাগায় রাখে, এমন নাই নাই, আমগো গ্রামও আছে, আমগো গ্রামের মানুষ বালা সাইস্টলে বইয়া যে ফতুয়া মারে, কয় চেয়ারম্যান বালানা, মেম্বার বালানা, এমপি বালানা, মন্ত্রী বালানা, লাস্টে ইমাম সাহেবরাও ছাড় দেয় না, হুজুরটাও বেশি সুবিধা না, সব বালা হেতে বয়া বয়া মোমবাতি টানে আর 20 লাখ টাকা সুদ লাগায় রাখছে, এমন আছে না নাই। আর ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ঘোষের বিরুদ্ধে কথা বলে, জুমার পরে আন্দোলন করে খতিব সাহেবের বিরুদ্ধে, এমন আছে না নাই। ও সুদখুর ঘুষখোরেরা, তোমাদের চোখ রাঙ্গানিতে ওলামাই কেরাম ভয় করে না, ওলামাই কেরাম হক কথা বলেছে বলেই যাবে, জোরে কোন ঠিক না বেটি। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক যাবে ঠিক, জোরে কন, আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক, ঠিক কইলে একটু জোরই কয়েন, ঠিক না ঠিক। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে, কিবা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি। নিম্নস্তরের কাজ মনে করবেন না, রিক্সা চালক হালাল কামাই, তুমি 20 লাখ টাকা সুদে লাগাইয়া বড় বড় ওজনের কথা বলো, তোমার চেয়ে বালা মাজারে যে মুসি জুতা মুসে, হ্যাঁ তোমার চেয়ে বালা, যে মুসিগিরি করে মানুষের জুতা পালিশ করে জুতা সিলায়, এটা হালাল কামাই, সেজদা দিতে দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি করবে না, ঠিক না বেঠি। আর সুদ খাও, ঘুষ খায়া পেট বাড়াও, হজ করো আর যাই করো, তোমার নাম হাজি সাহেব হতে পারে, সুদখোর ঘুষখোর মায়ের সাথে জেনা করার চাইতে আরো বড় অপরাধ, ঠিক না বেঠি। মুসি মানুষ রিক্সা চালক ছোট মনে করবেন না, এটা হালাল কামাই। আল্লাহর এক বান্দা রাজমিস্ত্রি মিস্ত্রির কাজ করে, বাজারে একটা বড় লোক ধনী ব্যক্তি বাজারে গেলেন, বাজারে যাওয়া বলে একটা রাজমিস্ত্রির দরকার, আমার বাড়িতে একটু রাজমিস্ত্রির প্রয়োজন, একটু রাজের কাজ করতে হবে, বিল্ডিং এর একটু কাজ চালাতে হবে। বাজারের মানুষ বলে এই মুহূর্তে আপনি দুপুর বেলায় আসছেন কোন রাজমিস্ত্রি পাবেন না, সব রাজমিস্ত্রি আপন আপন কাজে চলে গেছে, একজন রাজমিস্ত্রি আপনি পাবেন, তবে এই রাজমিস্ত্রিরা কিন্তু অন্য রাজমিস্ত্রির মতো সাধারণ রাজমিস্ত্রি নয়, কনস্ট্রাকশনের কাজ সবাই করে কিন্তু সে একটু আলাদা টাইপের,
কয় কি টাইপের কয়ে যায় আপনি দেখেন কি ব্যাপার। ধনী ব্যক্তি আবার ওই লোকটার সামনে যায় দেখে আল্লাহর বান্দার আজ মিস্ত্রি কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়ে আল্লাহর কালাম পড়তেছে, যুরুকুন সুবহানাল্লাহ। রাজমিস্ত্রিকে বললেন তুমি আমার বাড়িতে রাজযোগাড়ির কাজ করতে যাইবা নাকি? কয় যেতে পারি এক শর্তে। কয় কি শর্ত? কয় যখন জোহরের আজান হয়ে যাবে নামাজের বিরতি আমাকে দিতে হবে। সারাদিনে যদি আপনি পাঁচ দেরহাম আমাকে দিয়ে থাকেন, নামাজ পড়ার বিরতি দেওয়ার কারণে আপনি আমাকে প্রয়োজনে এক টাকা কম দিবেন, তারপরও নামাজের বিরতি দিবেন, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ যতক্ষণ কাজ করার করব, তবে নামাজের সময় আমাকে একটু ছুটি দিবেন, আমি রাজযোগাড়ির কাজ করতে পারি কিন্তু নামাজ কাজা করতে রাজি না, যুরুকুন সুবহানাল্লাহ। এমন ভালো রাজমিস্ত্রি এখনো যুরুকুন আছে না নাই? আল্লাহর বান্দা এইভাবে শর্ত দিয়া রাজমিস্ত্রির কাজে গেলেন। আবার এই আল্লাহর বান্দা রাজমিস্ত্রি হতে পারে কিন্তু সময়ে সময়ে সময় পাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে যুরুকুন সুবহানাল্লাহ। আমরা তো কোরআন শরীফটাকে খাস বানায় ফেলছি যে কোরআন শরীফ শুধু মসজিদে থাকবে আর মাদ্রাসায় থাকবে, আমাদের ঘরের ভিতরে দরকার নাই। আজকের মহিলারা ঘরে কোরআন তেলাওয়াত নাই, কখন টেলিভিশনের কোন সিরিয়ালটা দেখাবে ওইটা ভালো জানে, ঠিক না? ঠিক জোরে কর। ওই সিরিয়ালের নাটক দেখা দেখা নিজেরাও ওভার স্মার্ট মনে করে, এমন স্মার্ট সাজে মাঝে মাঝে পুরুষের পোশাক লাগায়। এটা কি লেডিস না জন্ডিস সিনাই তো যায় না। মাঝে মাঝে বিমানের সফরে, যেমন গতকাল আমি সিলেট গেলাম ফ্লাইটে, গতকাল আবার বিমানবন্দরে যাত্রীর চাপ কম ছিল, অনেক সময় এত যাত্রী থাকে যে বিমান অনেক সময় লেট করে, লোকাল বাসের মতো এরাও জ্যাম লাগে মাঝে মাঝে। তো বিমানে উঠব, মাঝে মাঝে দেখি আমাদের বাংলাদেশের মহিলা, বিদেশি মহিলারা বেইমান, ইহুদি খ্রিস্টান, এদের বিচার করার দরকার নেই আমার, বাঙালি নারী এ নিজের বিদেশি সাজায়, চুলের কি কাটিং করে আল্লাহই জানে, বানরের মতো চুলের কালার আছে না নাই, এরপরে প্যান্ট শার্ট কত কিছু লাগায়, এটাকে লেডিস না জন্ডিস চিনাই যায় না, ঠিক না? বেঠিক জোরে কল। আবার মাস্ক পরা, মাস্ক মাঝে মাঝে বলি কিরে বোন করোনা থেকে বাঁচার জন্য মাস্ক লাগাইলা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি বোরকাটা কেন পরলা না, ঠিক না? বেঠিক টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল সব পায়, মিহিন সুতার পাতলা এক শট ফতুয়া গায়, শরীরটা সোজা তবু অডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায় ইবলিসের চেলা হেঁটে যায়, ঠিক না? বেঠি ও মা ও বোন, তুমি যদি সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করো, ঘরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শুধু মাদ্রাসার মসজিদে নয়, কোরআন তেলাওয়াত ঘরে ঘরে তেলাওয়াত জারি হতে হবে, ঠিক না? ঠিক এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান, ঠিক না? ঠিক কোরআন তেলাওয়াত বেশি বেশি করা ভাইয়েরা আমার, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে যেন আসমানে 104টা কিতাব তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রসিদ্ধ 4টা কিতাব দামি দামি 4 জন নবীর কাছে আল্লাহ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফটা হযরতে মূসা পয়গম্বরের কাছে নাজিল করেছেন, জাবুর কিতাবটা দাউদ পয়গম্বরের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন, ইঙ্গিল শরীফটা ঈসা পয়গম্বরের কাছে আল্লাহ দিয়েছেন, আর কোরআনুল করিমটা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছেন, যুরুকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত জাবুর ইঞ্জিল যেইভাবে নাজিল করেছেন, কোরআনুল করিম সেইভাবে নাজিল করে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্ডিং করে কিতাব আকারে তাওরাত শরীফটা জিব্রাইল আমিনকে দিয়ে পাঠালেন। হযরতে জিব্রাইল ফেরেশতা তাওরাত শরীফটা নিয়ে হযরত মূসা পয়গম্বরের হাতে উঠে বলে, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে তাওরাত শরীফ দিয়েছেন, আপনি পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায় দেন। যুরকন সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাবুর কিতাবটা হযরত দাউদ পয়গম্বরের কাছে অবতীর্ণ করেছেন। কোরআনের মতো নয়, দাউদ পয়গম্বরের কাছে কিতাব আকারে বাইন্ডিং করে পাঠায়া দিলেন। দাউদ পয়গম্বরের কাছে জিব্রাইল আমিন কানে কানে জানায়া দিলেন, হে পয়গম্বর দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবুর কিতাব দান করেছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিল শরীফটাও আসমান থেকে বাইন্ডিং করে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠায় দিলেন। হযরত জিব্রাইল আমিন পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে ঈসা বলে, হে ঈসা পয়গম্বর, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিল শরীফ আপনার উপর নাজিল করেছেন, নেন কিতাবখানা পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায় দেন। যুরকুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা, আমার কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে নাজিল করেন নাই। কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সিনার মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, নবুয়ত পাওয়ার আগে থেকেই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জাবাল নূর সমতল থেকে 2500 ফুট উঁচা গারে হেরা আমাদের মতো ইয়ং মেন যুবকরাও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। ভাইরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সেখানে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। হঠাৎ করে জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল আমিন এসে বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেয়, মা আনা বিকরিন। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকরিন। যুরকুন সুবহানাল্লাহ। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। জিব্রাইল আমিন বললে, পয়গম্বর একই ভাবে জবাব দিলেন। এক পর্যায়ে জিব্রাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, বর্তমান জমানায় যেমন ফটোস্টেট মেশিন আছে, একটা কাগজ থেকে ফটোস্টেট করে আরেকটা কাগজ বের করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের সিনায় যত আলেম ছিল সবগুলো আলেম ফটোস্টেট করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিব্রাইল আমিন পুরা আয়াত তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এবার পয়গম্বরও পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমটা জিব্রাইল আমিনের মাধ্যমে নাজিল করেছেন, তাই জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। সুবহানাল্লাহ বলেন, নাম হলো আল আমিন। কি নাম? সবাই জোরে বলেন, জিব্রাইলের নাম কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের নামটা কোরআনে এনেছেন। আল্লাহু আকবার বলেন, নাযাল বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের নাম রেখেছেন আল আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই শহরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যেই শহরে এমন একটা ঘর বানিয়েছেন যেই ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সওয়াব লিখা হয়ে যায়, এমন একটা ঘর যেইখানে কাবার সামনে সরাসরি কেউ 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সব তার আমল নামায় লিখিয়া দিবে। এমন বাইতুল্লাহ যেখানে আছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ যেই শহরে পাঠিয়েছেন, যেই শহরে সাফা এবং মারওয়ার মতো দামি 2টা পাহাড় আছে, যেই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে নূর লিখেছেন, জাবালে সুর রেখেছেন, ওই শহরটার নাম হয়ে গেছে আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
জিব্রাইলের নাম আল আমিন, জিব্রাইলের নাম কি? মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন, যেই শহরে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন সেই শহরটার নাম আল আমিন, যেই নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সাহেবে কোরআন, যেই পয়গম্বরের নামটাও আল আমিন। যুরকন সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ জগৎ উজালা, ইয়া মুহাম্মদ জগৎ উজালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, এই পৃথিবীর নামের ঢঙ্কা, এই পৃথিবীর নামের ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম, ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম, লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব যখন তিলাওয়াত করতেন কোরআনুল করিম, তখন কাফির বেঈমানরা সহ আল্লাহর নবীর তিলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না রে। একদিনের ঘটনা, রাতের বেলা প্রতিদিন চুরি করে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল যে তেলাওয়াত শুনতে যায় আবু লাহাব জানে না, আবু লাহাবও যায়। রাতে পয়গম্বর তিলাওয়াত করে মক্কার পাশে বৈশা আবু সুফিয়ানও চুপি চুপি আলাদাভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা হঠাৎ করে কোরআন তেলাওয়াত করে শেষ হওয়ার পর যার যার বাড়ির চলে যাবে, যাওয়ার পথে চৌরাস্তার মোড়ে সব কাফেরের লিডাররা মুখোমুখি সাক্ষাৎ। সুবহানাল্লাহ। জোরে কর না। আবু সুফিয়ান কো আবু জাহেল কই গেছিলা? কো মিথ্যা কথা বলে লাভ নাই, মুহাম্মদের তিলাওয়াত শুনতে গিয়েছিল। আবু সুফিয়ান ডাক দিয়া কো আবু জাহেল তুমি হলো বড় নেতা, তোমারে আমরা সবাই বুদ্ধিজীবী বলি, আবুল হেকাম বলি, বুদ্ধি বেচতে বেচতে লাস্তে আবু জাহেল হয়েছে। আমাকে দেশে কিছু মানুষ আসে না, বুদ্ধি বেচতে 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 লাস্টে কোরআন সুন্না বিরোধী কথা বলে, কারণ এরা জানে এমনি ভাইরাল হইতে পারতো না, একটা উল্টা পাল্টা কথা কইলে ভাইরাল। কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছিল না, টাকলা নাম কইলে ছিল না, টাকলা কইলে সবাই ছিল, হ্যাঁ ইসলাম শেষ করে দিবে। আরে ভাই, পাহাড়ের সাথে কেউ মাথা ঠোকাইতে গেলে, পাথরের সাথে কেউ মাথা ঠোকালে পাথরের কিছু হবে না, আপনি রক্তাক্ত হবেন, আহত বা নিহত হবেন, আল্লাহর কোরআনের সাথে টাক্কর দিবা, ইসলামের সাথে মাথা ঠোকাইতে যাবা, তুমি শেষ হয়ে যাবা। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? আবু জাহেল নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। আল্লাহ এবং তার রাসূল বলেন যে তার বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনল না, তার নবীকে চিনল না, সে আসলে আবুল হেকাম না, সে হলো আবু জাহেল। ঠিক না ঠিক? আবু জাহেল ডাক দেওয়া বলে আজকে থেকে ওয়াদা কর, হে আবু সুফিয়ান, হে ওলীদ ইবনে মুগিরা, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রাখলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করলেন আজ থেকে কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাব না। পরের দিন রাত্র যখন গভীর হয়ে যায়, আবু জাহেল বিছানায় মাথা রেখে মনে মনে ভাবে
কেউ যাবে না আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে। গত রাতে আবু সুফিয়ান সহ ওলীদ ইবনে মুগিরা সহ সবাই মিলে ওয়াদা করেছে কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না, বরং আমি আল্লাহ আমি আবু জাহেল একা যাব আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে। যুরুকুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান একই ভাবনা ভাবতেছে, আবু জাহেল নিজেই তো ওয়াদা করেন, অতএব আবু জাহেল যাবে না, আমি একা যাব প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শুনবো। ওলীদ ইবনে মুগিরা একই ভাবনা ভাবতেছে, আবু জাহেল যেহেতু বড় নেতা সেও যাবে না, আবু সুফিয়ানও যাবে না, আমি একা যাব মুহাম্মদের তেলাওয়াত প্রাণ ভরে শুনতে পারবো। যুরুকুন সুবহানাল্লাহ। এবার সবাই হাজির, তেলাওয়াত শুনে বাড়ি ফেরার পথে আগের দিন রাতের বেলা যেই জায়গায় একই সেম জায়গায় সেম কোয়ালিটি একই জায়গায় চৌরাস্তার মোড়ে মুখোমুখি সবাই দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে একজন আরেকজনের দিকে তাকায় মুসকি মুসকি আসে, কই কিরে আবু জাহেল কই গেছিলা? কই আমি ভেবেছিলাম কেউ আসবে না, আমি একা আসলাম মুহাম্মদের তিলাওয়াত শুনতে। যুরুকুন সুবহানাল্লাহ। কই এখানে আওয়াজ করে কে বুঝলাম না, এখানে এত আওয়াজ হলে কেমনে হবে, কি সমস্যা এখানে? হ্যাঁ, এই যে বয়ানের শুরু থেকে আওয়াজ হচ্ছে, ভাবলাম শেষ হয়ে যাবো, শেষ হয়ে না এখনো, এই যে এখনো চিল্লা চিল্লি করতেছে। ওলীদ ইবনে মুগিরা ভাবছে কেউ যাবে না, আমি একা যাব। সবাই মিলে আবু জাহেলকে ডাক দেওয়া, বলে হ্যাঁ আবু জাহেল, তুমি না গত রাত্রে আমাদের থেকে ওয়াদা নিয়েছিলে, কমিটমেন্ট নিয়েছিলে, কেউ যাবো না মুহাম্মদের তেলাওয়াত শুনতে, কেন আসলা আগে বলো? আবু জাহেল ডাক দিয়া বলে সারাদিন মুহাম্মদের বিরুদ্ধাচরণ করলেও রাতের বেলা যখন ঘুমাইতে যাই এদিক দিয়ে মুহাম্মদের তিলাওয়াতের সময় ঘনায় আসি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কণ্ঠের মধুর তিলাওয়াত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসতে কষ্ট হয়। যুরুকুন সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন কেমন শুনেন ভাইয়ারা আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের দিকে তাকাইলেই তো বোঝা যায়। আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে ওমরকে পাঠাইলেন, যাও তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, বিনিময়ে মুহাম্মদের মাথা কেটে আমাদের সামনে নিয়ে আসবা। হযরতে ওমর ইবনুল খাত্তাব তরোয়ার নিয়ে সাওয়ার হয়ে রওনা হলেন, সাওয়ারের উপরে সাওয়ার হয়ে দ্রুত গতিতে রওনা হলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী পরিচয় গোপন রাখলেন, জিজ্ঞেস করতেছে ওমর তলোয়ার নিয়ে কোন দিকে রওনা হয়েছ? কয় সামনে থেকে সরে দাঁড়াও, মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছি। ওই আল্লাহর নবীর সাহাবী নিজে মুসলমান হয়েছে এটা পরিচয় না দিয়া বলে, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব পরের ঘরের আগুন পরে নিবাইতে যাও, তোমার ঘরে যে আগুন লাগছে তোমারই তো খবর নাই। যুরুকুন সুবহানাল্লাহ। ওমরের গুসা বেড়ে গেল, রাগ বেড়ে গেল, সে ডাক দেয়া বলে আমার ঘরে আবার কে লাগাইল আগুন, কার এত বড় সাহস? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসে অল্প দিয়ে অল্প, লা ইলাহা কারণ কিছু না, কারণ কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব মেজাজ গরম করে বললেন, কি হয়েছে আমার ঘরে, কার জবর সাহস আমার ঘরে আবার কি আগুন লাগাইছে? আল্লাহর নবীর সাহাবী ডাক দেওয়া বলে, হ্যাঁ ওমর, মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছ, তোমার তো খবর নেই, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আবার তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে ওমর মুহাম্মদের পথে রওনা হয়েছিল সে ওমর ডাক দেওয়া বলে, মুহাম্মদের সাথে আমার ফয়সালা পড়ে হবে, আগে আমার বোন আর বোনের জামাই কোন সাহসে মুসলমান হবে, এটা না দেখে মুহাম্মদের দিকে রওনা হওয়া আমার ঠিক হবে না। রাস্তাটা ঘুরাইয়া দিছেন, জোরে বলেন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোন আর বোনের জামাইকে আল্লাহর নবীর একজন সাহাবী কোরআন শিখাচ্ছেন, কোরআন পড়াচ্ছেন। এই মুহূর্তে হযরত ওমর দরওয়াজার সামনে আসলেন, দরওয়াজার কাছাকাছি, দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর ঘরে ঢুকার আগে কোরআনের আওয়াজ দিয়ে আল্লাহ অন্তর পর্যন্ত পৌঁছায় দিছেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর এবার দরওয়াজায় নক করলে, ভেতর থেকে বোনার বোনের জামাই দরওয়াজা খুললে, বোনার বোনের জামাইকে মারতেছে। এই মুহূর্তে বোন ফাতেমা ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ওমর, তোমার শরীরে যেমন রক্ত আছে আমার শরীরেও কিন্তু রক্ত আছে, তুমি যেমন, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান, তুমি যেই বাবার সন্তান আমিও কিন্তু সেই বাবার সন্তান, আমাকে ভয় দেখায়ও না, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা, আল্লাহর কসম এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আর জোরে ক, আল কোরআনের সৈনিক আমি নেই কপরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? হযরত ওমরের মনটা আস্তে আস্তে নরম হয়ে গেল। এবারে ডাক দিয়ে বলে, হ্যাঁ বোন, একটু আগে বাহির থেকে যে কোরআনের শব্দ পেয়েছিলাম, আওয়াজ পেয়েছিলাম, তোমরা যেন কি পড়তেছিলা, ওই কাগজখানা আমার হাতে দাও, আমি একটু তিলাওয়াত করে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বোন ফাতেমা বলে, তুমি এই মুহূর্তে না পাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি গোসল করো, ওযু করো, চলো রহমাতুল্লিল আলামিনের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। পথিমধ্যে আরো কয়েকজন সাহাবীর সাথে দেখা, সবাই কানে কানে জানায় দেয়, ওমর গত রাতে আল্লাহর হাবিব আমাদের সামনে দোয়া করেছেন, এ আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, একজন হলো আবুল হাকাম তথা আবু জাহেল, আরেক নেতা হলো ওমর ইবনুল খাত্তাব। হ্যাঁ ওমর, আমাদের মন সাক্ষী দেয় তোমার ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের দাম কমছে না বাড়ছে? লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহর হাবিব বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমররে নবুয়তি দিত, নবুয়তির মেজাজ দিয়ে আল্লাহ ওমররে বানাইছে, সুবহানাল্লাহ বলে। অন্য সাহাবীরে শয়তান এত ভয় পাইতো না, ওমরকে যেমন ভয় পাইতো, একদিন আল্লাহর হাবিব ওমরকে দেখে মুস্কি মুস্কি হাসে,
হযরতে ওমর কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি হাসেন কেন, কি ব্যাপার, আমার কোনো সমস্যা হচ্ছে নাকি? কয় না, সমস্যা না ওমর, তুমি যে রাস্তা দিয়ে আসতেছিলা শয়তানও উল্টা দিক থেকে রওনা হয়েছিল, মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল, তাই সে তোমাকে দেখা রাস্তা পাল্টায় দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর দরবারে গেলেন, হযরতে ওমর আল্লাহর হাবিব আবার দাওয়াত দিলেন, ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে ডাক দেওয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আসছিলাম, রওনা হয়েছিলাম আপনার মাথা কাটার জন্য, আর এই মুহূর্তে বলতে চাই আমার মাথাটা আপনার নামে আমি কুরবানি করে দিতে রাজি আছি, আসছিলাম তো আপনার মাথা কাটতে, আর এই মুহূর্তে বলতে চাই আমার মাথাটা আল্লাহ এবং তার নবীর নামে আমি কুরবানি করে দিতে রাজি। সুবহানাল্লাহ। বলেন কোরআনের পথে আইসা মানুষের দাম কমে না বাড়ে? একটা কাপড় মনে করেন, একটা কাপড় এক বাবার দুই সন্তান, এক সন্তান মাদ্রাসায় পড়ে আরেক সন্তান স্কুলে পড়ে, ব্যবধানটা দেখেন, যেই সন্তানটা স্কুলে পড়ে সেও বলে, আব্বা আমাকে এক গোছ কাপড় দাও, তোমার এখানে দুই গোছ কাপড় আছে, এক গোছ কাপড় আমারে দিয়ে লাও। যে মাদ্রাসায় পড়ে সেও বলে, আব্বা আমার কাপড়টা দাও। বাবা চিন্তা করলেন, দুজনকে ভাগ করে এক গোছ করে দুই গোছ দিয়া দিলেন। যে হাফেজে কোরআন সে এক গোছ কাপড় দিয়া কোরআনের একটা কভার বানাইল। আর যে স্কুলে পড়ে এই নিয়ে যেহেতু ফুটবল খেলে, ফুটবল খেলার জন্য একটা কিছু বানাইলেন, ফুটবল রাখার জন্য একটা প্যাকেট বানায় সেই প্যাকেট বানাইলেন, আর যে আল্লাহর নবীর মাদ্রাসায় পড়ে হাফেজ কোরআন তেলাওয়াত করে এই সন্তানটা এক গোছ কাপড় দিয়া আল্লাহর কোরআনের কবর বানাইলেন। যখন সুবহানাল্লাহ, এই লোকটার যেই সন্তান স্কুলে পড়ে সেই ব্যক্তিটা স্কুলে পড়োয়া ছাত্রটা ফুটবলের কভার বানাইলেন, এটার ভিতরে একটা রশি লাগাইলেন, এই রশি নিয়া রশির ভিতরে ফুটবলটা পেঁচায়া এটা যখন খেলার মাঠে নিয়ে যায় একটু পর পর ফুটবলের মধ্যে লাথি মারে, কবরের উপর দিয়া লাথি মারে, এই কাপড়টা ফুটবলের সাথে লাগার কারণে দাম বাড়ছে না কমছে, শুধু লাথি খায় উষ্ঠা খায়, আর একই কাপড় একই মাপের কাপড় একই থানের কাপড় এক গোছ কাপড়টা যে কোরআনের সাথে সংস্পর্শ লেগেছে, মাদ্রাসার ছাত্রটা যদিও 25 টাকা গজের কাপড়, 30 টাকা গজের কাপড়, এই কাপড়টা দিয়ে কোরআনটা পেঁচানোর কারণে কাপড়টার দাম এত বেড়ে গেছে, কাপড়টা যখন খুলে কোরআন শরীফ থেকে কোরআন শরীফটাতেও চুমু খায় কবরটাতেও চুমু খায়, এই কাপড়টা যদি নিচে পড়ে যায় আদবের সাথে উপরে উঠায়, ভুলেও যদি এই কাপড়টা নিচে পড়ে যায় তাহলে কাপড়টাকে উঠায় একটু চুমু খায়, আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শের কারণে একটা কাপড়ের দাম যদি বেড়ে যায় আমরাও যদি আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে যাই, এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের দাম অনেক বেড়ে যায়। আল্লাহর এক বান্দা সাদা সিধা মানুষ, নদীর এই পার থেকে ওই পারে যাবে কিভাবে যাবে, নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন, যখন আসে না নাই নৌকার মধ্যে উঠলেন, নৌকার মাঝি সব যাত্রী থেকে টাকা নিলেন, এক দেড়হাম করে সবার কাছ থেকে টাকা নিলেন, একজন হুজুর দেখতেছেন নৌকার ভিতরে বসা আছে, ডাক দেয়া বলে, হুজুর আমাকে এক দিনার দেন, এক দেড়হাম দেন। আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, বাবা রে আমার কাছে টাকা নাই, আমি হুজুর মানুষ পার হচ্ছে, আমাকে মাফ করে দাও। নৌকার মাঝি ছাড় দেয় না, হুজুর মানুষ পায় আরো কিডি সাইজ করতে আরম্ভ করেছে, ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করে দিয়েছে, ডাক দিয়া বলে, টাকা ছাড়া কেন নৌকায় উঠলেন, ধমক দিলেন, আরে ভাই আপনার রিস্কা একজন আলেম উঠেছে,
20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দিছে, এই আপনার জন্য দোয়া করবে, এই 5 টাকার চাইতে বেশি লাভবান হতে পারবেন, জোরকন ঠিক না বেঠি? মাঝে আবার ধমক দিয়ে বলে, হুজুর মানুষ তাড়াতাড়ি টাকা দেন, নয়তো আপনাকে আবার যেই পার থেকে আনছি সেই পারে রাইখে আসবেন, এপারে নামতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা এবার নদীর দিকে তাকায় বলে, হে আসমানের মালিক আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার আবাদত করে কোরআনুল কারিম তেলাওয়াত করি, হে মালিক নৌকার ভিতরে আমার লজ্জা পেতে হলো, নৌকার মাঝি নাকি আমাকে নৌকা থেকে নামতে দিবে না, আবার ওই পারে নামায় দিবে, আবার গালাগালি করতেছে, আমার কাছে বড় খারাপ লাগে। এ আল্লাহ, যেই সময়টা কোরআনুল কারিম তেলাবাদ করি, যেই সময়টা তোমার আবাদত করি, এই সময়টাতে দুনিয়া কামাই করলে অনেক কামাইতে পারতাম, কিন্তু দুনিয়া কামাই না করে তোমার কুদরতি পায়ে সব সময় সেজদা দেই। এ আল্লাহ, তোমার আবাদত করি, তোমার কালাম তেলাওয়াত করি, ওগো মালিক আমাকে এইভাবে অপমানিত হতে হবে নাকি? এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া সমুদ্রের মাছগুলোকে বলে, হে মাছেরা, আমার বান্দার জন্য তোমরা একদিন আর করে সবাই একটু সামনে আগায়া যাও। সুবহানাল্লাহ, জোরে কর। যেই ব্যক্তিটা নৌকার মধ্যে এইভাবে অপমান হচ্ছে সে আর কেউ নয়, প্রসিদ্ধ একজন আল্লাহ আলা বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই। এবার সমুদ্রের দিকে তাকায়া মাঝিকে লক্ষ্য করে বলে, হে মাঝি তাকায়া দেখ, তুমি তো এক দিনারের জন্য আমাকে অপমান করেছিলা, এবার তাকায়া দেখ তোর কয় দিনার লাগবে, হাজার হাজার মাস, হাজার হাজার মাস নদীর নিচ থেকে পানির নিচ থেকে একটা করে স্বর্ণের টাকা নিয়া এইভাবে পানির উপরে ভাসা গেছে, যেরকম সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আবার মাঝিকে ধমক দিয়া বলে, হ্যাঁ মাঝি, তুমি এক দিনারের জন্য আমাকে অপমান করলে, এবার কয় দিনার লাগবে তোমার নিয়া নাও। মাঝি বুঝতে পারছে এটা বড় আল্লাহওয়ালা, পায়ে পড়ে কান্দে, ওগো বুজুর্গ আল্লাহওয়ালা, কোরআন পড়নওয়ালা, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আমার এক টাকাও লাগবে না, আমার জন্য আপনি দোয়া করবেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন পড়লে লস না লাভ? আরো জোরে কোন লস না লাভ? আমরা অনেকে মনে করি যে কোরআন পড়াবো, ছেলেটা তো না খায় মরব। বর্তমানে মানুষের চেঞ্জ মাইন্ড একটু পরিবর্তন হয়েছে, কোরআন পড়লে কি না খায় মরে? জোরে বলেন না ভাইয়েরা। আমার বন্ধুরা, আমার আপনার সন্তান যদি হাফিজ কোরআন হয়, আলেম হয়, তাহলে আপনারই লাভ, আপনারই ফায়দা। কোরআন পড়লে না খায়া মরবে না, আল্লাহ অল্প টাকার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বরকত দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। এই আমাদের মসজিদের ইমাম সাহেব কত বেতন দিয়ে আমরা মাস শেষ হলে সর্বোচ্চ না হয় দুই একটা মসজিদে পুরা হোমনা থানায় 10-20 হাজার টাকা ইমাম সাহেবের বেতন হতে পারে, দুই একটা মসজিদে, দু চারটা, পাঁচটার বেশি হবে না, যে 20 হাজার টাকা বেতন বা 15 হাজার টাকা বেতন, বেশিরভাগই তো 3,000, 2,500, 1,000 টাকা বেতনের ইমামও আমাকে এই হোমনা থানায় আছে, আমার জানা মতো আছে না নাই? জোরে সারা মাসে 1,000, এরপরও কত রকমের ধমক, হায় রে হা, যে 10-10 টাকা বেতন দেয় হেও ধমক দেয়, এমন আছে না নাই? ইমামের সাথে ভালো আচরণ করবেন, যদি ইমাম সাহেব আপনি তাকে 20,000 টাকা নয় 1,00,000 টাকা বেতনও দেন, একজন ইমামকে আপনার বাড়ির চাকর বানাতে পারবে না। মসজিদে থাকে কেন? এটা কার ঘর? আস্তে কোন জোরে বলেন, কার ঘর? একজন আলেম, একজন ইমামের দাম কত বেশি আল্লাহর কাছে আমরা তো বুঝি না। আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে কি ফায়দা হবে? ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হে উম্মত, তোমার সন্তানকে কোরআন শিখাও, কোন আলিমন তুমি নিজে পারলে আলেম হও, কারণ কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যুরকুন সুবহানাল্লাহ। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম, যে দাবি করবে আমি মুসলমান তার উপরে ফরজ হলো ইসলাম শিক্ষা করা, যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার আপনার সন্তান যদি হাফেজ হয় আলেম হয়, আপনি মনে করতেছেন না খায়া থাকবে, না না, ইমামের বেতন যদিও হবে 1,000, ইমামের বেতন যদিও হবে 5,000, আপনি 50,000 টাকা পায়া যে ইমনে চলেন, আপনার চাইতে ভালো চলবে হাফেজ কোরআন, যেরকম ঠিক না বেঠি? খেয়াল করে দেখেন, আপনার ছেলে 50,000 টাকা বেতন পায় আর ইমামের বেতন 5,000 টাকা, চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সন্তান যেভাবে সংসার চালাবে এর চাইতে আল্লাহ 5,000 টাকার ভিতরে বেশি বরকত দিবে, ঠিক না ঠিক? যেরকম অনেকে মনে করে কোরআনুল কারিম শুধু দুনিয়ার ভাষা, এটা সাধারণ ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা না, ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, এটা আমরা পড়াই। এখন আমাদের পোলাপাইন পিছনে একটা ব্যাগ দিয়া হের ওজন 1.5 কেজি, ব্যাগের ওজন 3 কেজি, আছে না নাই? এটা আমরা কেজি স্কুল কই না, আমি কে বেজি স্কুল, বেজি। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আগে সকালবেলা সবাই বক্তব্যে শত শত পোলাপাইন আলিফ বা তাসা পড়ত, কোরআনের অপমান করার কারণে, কোরআন রক্ষা কোরআন শিক্ষা থেকে মুসলমানের সন্তানকে বিরত রাখার জন্য কাফের বেঈমানদের চক্রান্ত, সকালবেলা কেজি স্কুলের নামে বেজি বানানো, ঠিক না ঠিক? আর মাশাআল্লাহ আপনার ফুলার বউ, ফুলা তো তাই বিদেশ, আপনার ফুলার বউয়েরে পাঠায় দেন স্কুলে, স্কুলে ঢুকায়া সারাক্ষণ গল্প গুজব, স্কুল শেষ হলে পরে বাড়িতে লইয়া, এদিক দিয়া আপনার স্ত্রী অনেক কষ্ট করে রান্না বান্না করে ফুলার বউরে খাওয়ার লাগে, আছে না নাই? ফোলায় যদি বিদেশ থেকে ভিডিও কলে কয়, কিরে তুমি রান্না বান্না করো না, কো তোমার যে একটা ফোলা দিয়া গেছ, এই ফোলার স্কুলে নিতে আনতেই তো আমার জান শেষ, এমন আছে না নাই? এটা কেজি না বেজি? এগুলো কমান, আল্লাহর কোরআন শিখান, ফায়দা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি একদিন হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান যদি হাফেজ কোরআন হয় আলেম হয়, ভাইরা আমার কি ফায়দা হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার জানাজার নামাজের ইমামতিটা কিন্তু তোমার সন্তান করবে, ইমাম সাহেব জানাজার লাশ নিয়ে দাঁড়াইলে চোখে পানি আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু তোমার সন্তান যখন লাশ সামনে নিয়ে দাঁড়াবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, যুরকুন আমিন। সন্তান জানাজার ইমামতি নিজেই করবে, আবার কবর, আপনারা মাঝে মাঝে ওনার টান শুনলে মনে করবেন যে আনসারি সাহেব বুঝে বয়ান করতেছে, মাশাআল্লাহ অনেক চমৎকার আলোচনা শুনবেন। এরপরেই আসতেছেন মুফতি সাইদ আহমদ, অনেকে